শুভঙ্কর সানু পুথরমণি পাতি মগ গরংজা খরক তক নি বিশ্ব তাবক সুজরা খরক পুরি রমজাখা নাই পথাং রংবাই থাংনাই হর শুভঙ্কর সাহা পুথার জাকনি পাতি মগ কি দিংগ্রি পাতি মগ গরংজা খরক নি রংবাই মানখা আমতলি থানে নাই মথাং রং থাংনাই সেপ্টেম্বর তালে চিশিনি শালমারি ও আমতলি থানা বিক্ষোভজা কাঞ্চনগর হামসি ও শুভঙ্কর সাহা মগ শিকলা খরক সান খরক তক চমরবই শাক্ত কুমার নিমারি আবরি ইয়াগল চিজার শালমারি ও শুভঙ্কর সাহানি লাংমো চবনি জীবী শাখা নব পাতি মগ কি দিংগ্রি হুইলা চিচার সেপ্টেম্বর শালমারি ও বাপন চক্র রমজাখা মার্জ ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মালপুরে ইনজুরি অবস্থায় তাকে তখন হসপিটালে নিয়েছে। পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত এফআইএম ডেপি ছয়জনের মধ্যে চারজন এখন পুলিশ ম্যান্ডে আছে। কালকে আমরা গতকালকে রাতে দুজন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ এই দুজনকে রাতে আমরা বাদাঘাট এরিয়া থেকে ভুবন আমরা তাদের দুজনকে ধরতে পারছি। চারজন এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন সে ইয়েতে অ্যাবসেন্ট আছে। এবং এইটা আমরা সুষ্ঠুভাবে তদন্ত চেষ্টা করতে আছি এবং সত্যভাবে জোরদার এটা প্রস্তুতি চলছে, এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কমিশন করে দিতে পারে বা আমাদের তরফ থেকে সুষ্ঠু তদন্ত করছে।